ফের টিকা রাখাল আজ এবং কাল অর্থাৎ শুক্র এবং শনিবার কলকাতা পুরসভার স্বাস্থ্য কেন্দ্র থেকে শুধুই দ্বিতীয় ডোজের করোনা ভ্যাকসিন দেওয়া হবে বলে খবর পাওয়া যাচ্ছে। পুরসভার ক্লিনিকে মিলবে না প্রথম ডোজের ভ্যাকসিন, পর্যাপ্ত টিকা না থাকার কারণে এই সিদ্ধান্ত বলে পুরসভা সূত্রে খবর পাওয়া যাচ্ছে। জুলাই মাসে পশ্চিমবঙ্গের জন্য মাত্র 90 লক্ষেরও সামান্য বেশি কোভিড টিকার ডোজ বরাদ্দ হয়েছিল। সর্বশেষ কি খবর রয়েছে সপ্তাহে আপনি জানবো, আমরা কথা বলবো অয়ন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অয়ন, তোমার কাছ থেকে বিষয় আরো জেনে নেব। এই মুহূর্তে চেতলাতে নিউর্স ক্লিনিকে দাঁড়িয়ে রয়েছি, যারা এখানে বসে রয়েছেন তারা প্রত্যেকেই আজকে কলকাতা পুরসভার যে নির্দেশিকা বা বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ভ্যাকসিনের অর্থাৎ কোভিশিল্ডের শুধুমাত্র দ্বিতীয় ডোজই পাবেন আজ সারাদিন, আগামীকাল সারাদিন। কলকাতা পুরসভা সম্প্রতি তাদের যে ভ্যাকসিনের স্টক, সেই স্টক অ্যানালিসিস করে দেখছে যে ইতিমধ্যেই অর্থাৎ আজকের তারিখ 9 জুলাই, তাতে 84 দিনের মাথায় কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিতে হবে এরকম মানুষের সংখ্যা কলকাতা পুরসভা এলাকাতে প্রায় লক্ষাধিক। এর মধ্যে অন্তত পক্ষে 70,000 মানুষকে আজকে দ্বিতীয় ডোজ না দিলে তাদের দ্বিতীয় ডোজের যে নির্দিষ্ট মেয়াদ বা দিনক্ষণ সেটা অতিক্রম করে যাবে, তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে শরীরের উপর, তার শরীরের যে ইমিউনিটি বা অ্যান্টিবডি তৈরির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কোনোভাবে বাধাপ্রাপ্ত হতে পারে। ঠিক এই জায়গার কথা মাথায় রেখে আজকে কলকাতা পুরসভার সমস্ত স্বাস্থ্যকেন্দ্র এবং ভ্যাকসিনেশন সেন্টারে শুধুমাত্র কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ 84 দিন পরে যাদের ডিউ ছিল তাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করা হচ্ছে। মেয়র্স ক্লিনিকের যে ভ্যাকসিনেশন সেন্টার, এই সেন্টারের একদম ভেতরে আমরা যে ছবি দেখতে পাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি ভেতরে যে টিকা পুশ করা হচ্ছে সেই টিকাটা হচ্ছে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ। যারা টিকা রিসিভ করছেন তাদের ইতিমধ্যেই কোভিশিল্ডের প্রথম ডোজের পরে হয় 84 বা তার থেকেও আরও 3 থেকে 4 দিন বেশি সেটি অতিক্রান্ত হয়ে গেছে, এবং সেই কারণেই তাদের যে প্রয়োজন সেই প্রয়োজনের কথা মাথায় রেখে স্টকের সঙ্গে বিষয়টিকে সামঞ্জস্য বা সাযুজ্য রেখে আজ এবং শুধুমাত্র কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেওয়ার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। আর একটা বিষয় একটু জানার চেষ্টা করবো, যেহেতু টিকার আকাল সর্বত্রই এবং রাজ্যের তরফ থেকে বারবার কেন্দ্রের কাছে এই বিষয়ে বলাও হয়েছে, এবং তুমি যেমনটা বলছিলে যেহেতু টিকার আকাল সেক্ষেত্রে শুধুমাত্র এই দুদিন দ্বিতীয় ডোজটাই দেওয়া হবে, পুরসভার তরফ থেকে কি বলা হচ্ছে? পৌরসভার তরফ থেকে ভ্যাকসিনের যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এই মুহূর্তে নোডাল অফিসার অতীন ঘোষ, তিনি পরিষ্কার জানিয়েছেন কাল বিকেল পর্যন্ত কলকাতা পৌরসভার হাতে কোভিশিল্ডের 25,000 ডোজ ছিল, রাতে আরও প্রায় 35,000 ডোজ এসছে। 25-এর সঙ্গে 35-কে যদি মেলানো হয় তাহলে ডোজের সংখ্যা দাঁড়ায় 7,000, অথচ আজকের তারিখের মধ্যেই কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিয়ে নিতে হবে, 84 দিন অতিক্রান্ত হয়ে গেছে, এরকম মানুষের সংখ্যা পুরসভার খাতায় কলমেই লক্ষাধিক। তার মধ্যে যতটা সম্ভব আজ এবং যতটা সম্ভব আগামীকাল এই যে লক্ষাধিক যে লগ রইল, এই যে বকেয়া রইল, এই বকেয়াটাকে মিটিয়ে দিতে চাইছে কলকাতা পুরসভা। একই সঙ্গে প্রথম এবং দ্বিতীয় ডোজ যদি পুশ করার প্রক্রিয়া পুরসভা আজ এবং কাল সারাদিন চালাতো তাহলে কিছু মানুষ প্রথম ডোজ পেতেন, কিন্তু গুরুত্বপূর্ণভাবে দ্বিতীয় ডোজ যাদের বাধ্যতামূলকভাবে বকেয়া তাদের মধ্যে কিছু মানুষ বাদ চলে যেতেন। আবারও বলছি, এই বাদ যাওয়ার অর্থ হচ্ছে সরাসরি অ্যান্টিবডি তৈরিতে আঘাতপ্রাপ্ত হওয়ায় প্রক্রিয়াটাতে কোথাও না কোথাও হ্যাম্পার হওয়া, এবং ঠিক সেই কারণেই পুরসভার এই সিদ্ধান্ত। অয়ন, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। আর এই কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব বিকেল 5টার সময় বৈঠক, রাজ্যগুলির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র সচিব থাকবেন এবং রাজ্যের তরফে থাকবেন মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিব, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। গুরুত্বপূর্ণ বৈঠক, কোভিড পরিস্থিতি, থার্ড ওয়েভ বলা হচ্ছে যে আসন্ন, আশঙ্কা করা হচ্ছে যে কয়েকদিনের মধ্যেই অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই থার্ড ওয়েভ আসতে পারে এমন একটা আশঙ্কা যখন করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ বৈঠক, বিকেল 5টার সময় রয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক, বৈঠক রয়েছে স্বরাষ্ট্র সচিব এবং রাজ্যের তরফ থেকে থাকবেন মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিব, বৈঠক থাকবে কোভিড পরিস্থিতি নিয়ে। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, রাজ্যের তরফ থেকে বৈঠকে থাকতে চলেছেন স্বাস্থ্য সচিব এবং মুখ্য সচিব। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই কিন্তু এই গুরুত্বপূর্ণ বৈঠক, সেকেন্ড ওয়েভ চলে যাচ্ছে এবং থার্ড ওয়েভ আসন্ন, আশঙ্কা করা হচ্ছে যে থার্ড ওয়েভ আছড়ে পড়তে পারে এবং সেই জন্য সব রকমভাবে প্রস্তুত থাকতে হবে, আর সেই নিয়েই গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে আজ বিকেল 5টার সময়।
সুতপা সেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুতপা, আজকে যে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে বিকেল পাঁচটার সময়, কারা কারা বৈঠকে থাকছেন এবং বৈঠকে মূলত কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে আলোচনা হবে? দেখো, এই মুহূর্তে যেটা আমরা জানতে পাচ্ছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব তিনি এই বৈঠক করবেন এবং রাজ্যগুলোর মুখ্য সচিবদের সাথে এই বৈঠক হবে। মূলত কোভিড পরিস্থিতি নিয়ে এই বৈঠক, অর্থাৎ প্রত্যেকটা রাজ্যে এখন এই মুহূর্তে কোভিডের পরিস্থিতি ঠিক কি, কারণ গত দু মাস আগে যে পরিমাণ সমস্ত রাজ্যতেই বা গোটা দেশ জুড়েই যেভাবে সংক্রমণ বেড়েছিল তা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং প্রায় সব রাজ্যেই দেখা যাচ্ছে যে সংক্রমণের পরিমাণ অনেকটাই কমেছে। কিন্তু কোনো কোনো রাজ্যের ক্ষেত্রে যেরকম যথেষ্ট ভালো ইম্প্রুভ করেছে, অনেক রাজ্যের ক্ষেত্রে কিন্তু তা হয়নি। সেই কারণেই কেন্দ্রীয় সরকার চাইছে যে একেবারে চিত্রটা পরিষ্কার করে নিতে যে কোন রাজ্যের কী অবস্থা, এবং মুখ্য সচিবদের বলা হয়েছে যে সম্পূর্ণ রিপোর্ট দিতে হবে, অর্থাৎ জেলা ধরে ধরে প্রত্যেকটা জেলাতে কী অবস্থা সেই রিপোর্ট দিতে হবে, কন্টেনমেন্ট জোনের সংখ্যা কত সেটাও জানাতে হবে, বিস্তারিত তথ্য তারা চান কেন্দ্রীয় সরকার। এবং সেই কারণেই এই বৈঠক, আমাদের রাজ্যের মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিব দুজনেই এই বৈঠকে উপস্থিত থাকবেন বিকাল পাঁচটার সময়। শ্রোতপা, ধন্যবাদ।